এই যদি আপনার ত্বকের বয়স কমাতে চান তাহলে নিভিয়া ক্রিম এইভাবে ব্যবহার করুন আপনার হাত পা এমনকি মুখের উজ্জ্বলতা এতটাই চমকাবে সেই সঙ্গে টানটান হয়ে যাবে বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এই ক্রিমটা প্রথমেই নিবেন যতটুকু প্রয়োজন আপনার ত্বকে ব্যবহার করার জন্য ঠিক ততটুকু ক্রিমে আপনারা নিবেন বেশি পরিমাণে নেওয়ার প্রয়োজন নেই অল্প একটু ক্রিম আমি একটা পাত্রতে নিয়ে নিচ্ছি এই ক্রিমটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী শীতে বিশেষ করে কয়েকটি উপকরণ মিশিয়ে যদি আপনি আপনার ত্বককে ব্যবহার করেন তাহলে ত্বকটা ফসা উজ্জ্বল এবং চকচকে হবে সেই সঙ্গে টান হয়ে যাবে এখন আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ কাস্তুরি হলুদ নিয়ে নিচ্ছি আর নিচ্ছি গ্লিসারিন দুই ফুটা গ্লিসারিন মিশিয়ে নিচ্ছি কাস্তরি হলুদ আপনার বাসায় যদি থাকে না সেক্ষেত্রে কাঁচা হলুদটাও ব্যবহার করতে পারেন অথবা রান্না করার হলুদ গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন এক চিমটি পরিমাণ দিয়ে দেবেন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মেশাতে হবে প্রতিদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এটা আপনারা প্রস্তুত করে নেবেন এবং প্রথমে অবশ্যই আপনার হাত পা মুখ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে নেবেন তারপর এই ক্রিমটা ঠিক এইভাবে আপনারা প্রস্তুত করে নেবেন খুবই অল্প সময়ের মধ্যে এটা প্রস্তুত করতে পারেন তো তারপর আপনি আপনার তোকে এটা অ্যাপ্লাই করবেন হাতে পায়ে গলা ঘাড় মুখ সব জায়গাতে এটা অ্যাপ্লাই করবেন শুধুমাত্র এই ক্রিমটা ব্যবহার করে আপনার ত্বকের সৌন্দর্য আপনি বজায় রাখতে পারেন শীত আসলে দেখা যায় ত্বক ফেটে যায় রুক্ষ হয়ে যায় শুক্কো হয়ে যায় সেই ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ক্রিম ব্যবহার করেন আমি বলবো আপনি যদি এই ক্রিমটা ঠিক এইভাবেই ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বক ফাটবে না সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং অবশ্যই নিয়মিত গোসল করার অভ্যাস করতে হবে হাতের আঙুল দিয়ে এইভাবে আপনি আপনার পুরোটা ত্বকেটা লাগিয়ে নেবেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন আপনার ত্বকটা ফসা আর চকচকে হয়ে যাবে শীতে অবশ্যই আমাদের ত্বকের একটু বাড়তি নজর নিতে হবে এবং বাড়তি যত্ন নিতে হবে আর তাই খুব বেশি কিছু করার প্রয়োজন নেই শুধুমাত্র এটা ব্যবহার করে আপনি আপনার ত্বকের পুরোপুরি যত্নটা হাতে এটা অ্যাপ্লাই করেছি এবং কিছুক্ষণ পরে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে এখন ফসা উজ্জ্বল এবং চকচকে হয়ে গিয়েছে এইভাবে আপনি এটা ব্যবহার করলে আপনার ত্বকে সব ধরনের সমস্যা দূর হবে এবং ফর্সা উজ্জ্বল আর টান টান হয়ে যাবে শীতে আর কোনো কিছুই আপনার ত্বকে ব্যবহার করতে হবে না শুধুমাত্র একটি ক্রিমে যদি আপনার বাসায় থাকে সেটা ব্যবহার করে আপনি আপনার হাত পা মুখ সব কিছুর সৌন্দর্য ধরে রাখতে পারেন সেই সঙ্গে কুচকে যাওয়ার ভয়ও কমে যাবে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন আল্লাহ হাফিজ